এই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে 2024 সালের সবচেয়ে বড় বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যা দেখবে গোটা বিশ্ব মুহূর্তেই দিন হবে রাতের মতো অন্ধকার এটি 50 বছর পর দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ হতে চলেছে সর্বোচ্চ 18 ঘন্টা 43 সেকেন্ড গ্রহণ হবে তবে কোথায় ও কিভাবে দেখতে পারবেন এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে 2024 সালের প্রথম সূর্যগ্রহণ পড়ছে 8 এপ্রিল এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মানে এই গ্রহণটি যে এলাকা থেকে দেখা যাবে সেই এলাকায় দিনের বেলায় সাময়িক সময়ের জন্য রাতের মতো অন্ধকার নেমে আসবে এমনকি সেই সময় আকাশে দেখা যাবে তারা এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 1 থেকে 4.5 মিনিট পর্যন্ত স্থায়ী হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সর্বোচ্চ দীর্ঘ সময় দেখা যাবে এই গ্রহণ সেখানে 4 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সেই সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে ফলে দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার এছাড়া এই সূর্যগ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক আর্কটিক পশ্চিম ইউরোপ এবং উত্তর দক্ষিণ আমেরিকা দেখা যাবে এই গ্রহণটি ওই এলাকায় কিছু সময়ের জন্য চাঁদের ছায়ায় ঢেকে যাবে সম্পূর্ণ সূর্যের আলো তখন দিনের বেলায় রাত নেমে আসবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এলাকায় এদিকে বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে রাত 9:42 মিনিটে এবং গ্রহণ শেষ হচ্ছে রাত 1:55 মিনিটে এবং ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে রাত 9:12 মিনিটে এবং গ্রহণ শেষ হচ্ছে রাত 1:25 মিনিটে এই সময় ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে রাত থাকায় ভারত সহ বাংলাদেশে এই গ্রহণটি দেখা যাবে না কোরআন ও হাদিসের আলোকে সূর্য গ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি যে চন্দ্র ও সূর্য মহান আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে দুইটি নিদর্শন আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে সুতরাং চন্দ্র গ্রহণ এই সময় বেশি বেশি দোয়া করা তাসবি পড়া তাওবা ইস্তিগফার করা নামাজ পড়া এবং দান সৎকে আবশ্যক কর্তব্য